স্কলার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে আমি যে লার্নিংটি নিয়ে এসেছি সেটি হচ্ছে ইম্পোর্ট স্টেজ যে একটি রিকন্ডিশন কার একটি রিকন্ডিশন কারের কস্ট ভ্যালু কত দাঁড়াবে সেটি। তো যারা আপনারা অ্যাকাউন্টিং এর ছাত্র বা সিএনএফ কাজের সাথে জড়িত, তারা অবশ্যই এই জিনিসটি সুন্দরভাবে অবগত হবেন বা হয়ে আছেন। আমি আপনাদের কাছে সুন্দর একটি ক্যালকুলেশনের মাধ্যমে এই লার্নিংটি উপস্থাপন করব। তো আপনারা সবাই মনোযোগ সহকারে দেখবেন যে কিভাবে একটি কার, যখন রিকন্ডিশন কার যখন বাইরে থেকে ইম্পোর্ট করে বাংলাদেশে আনা হবে, সেটির কস্ট প্রাইস কত দাঁড়াবে এবং গভর্নমেন্টকে কত ডিক্লারেশন দেওয়া হবে, তার একটি বিস্তারিত ক্যালকুলেশন আমি এখানে করে রেখেছি। তো চলুন দেখে নেওয়া যাক সম্পূর্ণ ক্যালকুলেশনটি সহজ করে আপনাদের সামনে তুলে ধরবো। অবশ্যই ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই ক্যালকুলেশনটির ডিটেল ইনফরমেশন আমার দুইটা ওয়েবসাইটের মাধ্যমে আছে, www.elifeinfo.com, আর হচ্ছে www.rmjcosting.blog। এই দুটি একটি ওয়েবসাইট এবং আর একটি হচ্ছে ব্লগে গেলে আপনারা পেয়ে যাবেন এটা ডেট। চলুন দেখি, আমি আপনাদেরকে প্রথমে ইন্টারনেট ব্রাউজ থেকে জাপান থেকে সরাসরি একটি কার ইম্পোর্ট করলে, ধরেন দেখে নেন 2012 সালের এই মডেলটি আপনার 1500 সিসি, 6268 কিলোমিটার চলছে, সেখানে এটার আপনার অকেশন প্রাইস হচ্ছে $5,680। তো আপনি দেখছেন নাম্বার জাপান নাম্বার ওয়ান কোয়ালিটি, আপনি সরাসরি কার্ডটি আপনি কিনতে পারবেন হেল্পের মাধ্যমে লাইভ আপনি চ্যাট করে। তো এইটির $5,680কে আমি এখানে কনভার্ট করছি, বর্তমান রেটে 83.5 সেন্ট করে, যার ভ্যালু দাঁড়ায় আপনার 4 লাখ সামথিং। তো আপনি 1 লাখ টাকা ধরেন আপনার ইন্স্যুরেন্স, হ্যান্ডেলিং চার্জ, ইম্পোর্ট সিএনএফ কিছু চার্জ আছে সেটা এখানে ইনক্লুড করছি। তো টোটাল আমার ইম্পোর্ট স্টেজে ঢোকার এক মুহূর্তে 5,74,000 টাকা আমার হচ্ছে দাম পড়বে ধরে নিলাম। 1 লাখ টাকা অনেক বেশি ধরছি, এটা আরো কম লাগে। তো আমার মূলত একটা গাড়ি ইম্পোর্ট করতে আপনার যে যে ডিউটি গুলা দিতে হয় সেটা হচ্ছে সিডি, আরডি, এসডি, ভ্যাট, এআইটি অ্যান্ড এটিভি। হ্যাঁ, সিডি হচ্ছে কাস্টম ডিউটি, রেগুলার ডিউটি, সাপ্লিমেন্টারি ডিউটি, ভ্যাট সবাই আপনারা যাবেন, অ্যাডভান্স ট্যাক্স, আর এটিভি হচ্ছে অ্যাডভান্স ট্রেড ভ্যাট। তো চলুন দেখি কিভাবে ক্যালকুলেশনটি করা হয়। আমি এখানে আপনার সূত্রের সাহায্যে এগুলো করে নিয়েছি, সম্পূর্ণ ফিগার গুলো আসবে, টাইপস, ট্যাক্স, ভ্যাট, রেট, অ্যামাউন্ট, এটা হচ্ছে টোটাল ডিক্লারেশন। হ্যাঁ, আপনার 5,74,000 টাকার একটা গাড়ি কিনলে 7,34,000 টাকা আপনার গভর্নমেন্টকে দেওয়া লাগবে। এই দুইটা ভ্যালুর যোগফলে হচ্ছে কস্ট প্রাইস গাড়িটার, যেটা বাংলাদেশে যারা শোরুমে বিক্রি করে তারা সেটা এই প্রাইসে দিয়ে থাকে। তো চলুন দেখে নিই ক্যালকুলেশনটা কিভাবে হলো। প্রথমে আপনার যে ভ্যালুটা ইন্স্যুরেন্স এবং হ্যান্ডেলিং চার্জ করে অ্যাড হলো সেটাকে অ্যাসেসেবল ভ্যালু বলে। এই অ্যাসেসেবল ভ্যালুর উপর 25% আপনার সিডি চার্জ হবে। তো এই সিডি চার্জ গুলা হচ্ছে কিভাবে আসে, মূলত আপনার গভর্নমেন্ট ওদের ডিক্লেয়ার প্রতিবার বাজেটে ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ কোন জিনিসটা ইম্পোর্টের ক্ষেত্রে কতটুকু ই করবে, ট্রেফ আছে ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ ন্যাশনাল ট্রেফ 2018-19-এর এই বাজেটে সিডি, এসডি, ভ্যাট, এআইটি, আরডি, এটিভি, টোটাল ট্যাক্স কত আসবে সেটা এখানে দিয়ে দিছে। আমরা রিকন্ডিশন
লিখে সার্চ দিব এবং সেই রেনেসাঁ কার গাড়িগুলা 1500 সিসির উপরে কত সেটা দেখবো। আমি এখানে একটা রিকনস্ট্রাকশন কার সেল মার্ক করে রাখছি, 25, 45, 15, 5, 3, 4 টোটাল 127.84 চার্জ হবে বিভিন্ন SD, RD, SEV। তো আপনারা দেখতে পাচ্ছেন এখন মূলত ক্যালকুলেশনটি আমরা করব। সিডি হচ্ছে সেখান থেকে নেওয়া 25% অন অ্যাসেবল ভ্যালু, আপনারা এখানে সূত্রের সাহায্যে দেখতে পাচ্ছেন। ডিউটি পেড ভ্যালু বলে, সেটি যদি আমি আপনার অ্যাসেবল ভ্যালুর সাথে যোগ করে টোটালটা বলি তাহলে ডিউটি পেড ভ্যালু এই অ্যাসেসেবল ভ্যালুর উপর আবার আপনার 4% ইকো RD চার্জ করা লাগবে, মাল্টিপ্লাই করলে অ্যাসেসেবল RD ভ্যালু আসবে। ডান পার্শ্বে আমরা এখানে টোটাল ডিক্লারেশন আলাদা কলাম করতেছি। সিডি আসলো 1,43,000 টাকা, RD আসলো 17,000 টাকা। এইবার যে ভ্যালুটা দাঁড়াবে এটা হচ্ছে অ্যাসেসেবল ভ্যালু প্লাস সিডি প্লাস RD, এই তিনটা ভ্যালু মিলে হচ্ছে আপনার SD বের করার জন্য যে টোটাল ভ্যালুটা সেটি। তো এখন সাপ্লিমেন্টারি ডিউটি 45%, আমি বলে রাখি সাপ্লিমেন্টারি ডিউটি এশিয়ার কান্ট্রি থেকে অথবা ইন্ডিয়া থেকে করলে এটা 45% দিতে হবে না, বা আদার কান্ট্রি জাপান বা ইউরোপ কান্ট্রি থেকে আনলে সেটার উপর SD ভ্যালু দিতে হবে। এটা হাই লাক্সারি ভ্যালুর উপর যত সেরকম ভাবে এটা ইনক্রিজ করে। তো RD মূলত হবে আপনার AD CD এবং RD ভ্যালুর উপর, সেটা দাঁড়ালো 3,30,000, সেটা আমরা বাইরে রাখলাম। এবার হচ্ছে এই তিনটা যোগ করার পর যে টোটালটা আসবে সেটা হচ্ছে বেস ভ্যালু অফ ভ্যাট, অর্থাৎ ABCD RD প্লাস হচ্ছে SD, এই তিনটি ভ্যালু যোগ করে হচ্ছে বেস ভ্যালু অফ ভ্যাট। ভ্যাট আপনারা সবাই জানেন সেটার উপর 15% কাটে, 1,59,000 টাকা আসলো। এবার হচ্ছে AIT, AIT কোনো ভ্যাট বা SD বা RD এর উপর হবে না, টোটাল টোটাল এটা ফ্রেশ অ্যাসেবল ভ্যালুর হবে, এক কথায় 5,74,280 উপর AIT দিতে হবে। তাহলে 5,74,280 উপর AIT দিলে আসতে আসতে 28,714 টাকা। দেন এবার হচ্ছে ATV, ATV-র এখানে একটা আপনার আছে ক্যালকুলেশন আছে বা এখানে একটা থিওরি আছে, যেটা হচ্ছে আপনার বেস ভ্যালু অফ ভ্যাট যে জিনিসটা আছে তার উপর 26%, অর্থাৎ 126% করে তার উপর 4% করলে ATV ভ্যালুটি আমার চলে আসবে। সেটা আমি এখানে সূত্রের সাহায্যে দেখাই দিচ্ছি। যদি বেস ভ্যালু ভ্যাট বলা হয় 10,65,000 টাকা, এটাকে মাল্টিপ্লাই করতে হবে 126.67% দিয়ে, দেন এটার উপর আবার 4% মাল্টিপ্লাই করলে যে ফিগারটা দাঁড়াবে সেটা হচ্ছে ATV। তো এই হচ্ছে আমার সিডি RD SD ভ্যাট অ্যান্ড AIT, দেন হচ্ছে ATV, টোটাল ডিক্লারেশন হচ্ছে 7,34,000। তো বন্ধুরা আপনারা বুঝতে পারতেছেন যে কত সহজেই আমরা বুঝতে পারতেছি যে একটি গাড়ি যখন জাপান থেকে সরাসরি ইম্পোর্ট করব তখন এর ভ্যালু দাঁড়াচ্ছে মাত্র 13,08,000 টাকা। আপনারা বুঝতে পারতেছেন শোরুম গুলা এই একটা গাড়ি যখন বিক্রি করে হয়তো এটা 15-16 লাখ যে যেভাবে বিজনেস করে তার উপরে করে থাকে। তো 2012 মডেল করোলা একজিও কার 1500 সিসির, $5,680 বিদেশ থেকে জাপান থেকে সরাসরি ইম্পোর্ট করলে সেটার গাড়ি সর্বোচ্চ 13 লাখ পর্যন্ত যেতে পারে, আরো কমও লাগতে পারে। তো এ পর্যন্তই, আপনারা ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ক্যালকুলেশনটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। ইম্পোর্ট স্টেটে ডিউটি চার্জ অন কার। তো হ্যাভ আ গুড ডে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।